আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি, যার ভিতরে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বন্ধুদের সাথে কথা বলে থাকি, চ্যাটিং করে থাকি। কিন্তু এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটির ভিতরেই কীভাবে অনেকগুলো ফ্রেন্ডদেরকে একসঙ্গে নিয়ে মেসেঞ্জারের ভিতরে একটি গ্রুপ খুলতে হয় আমাদের ভিতরে কিন্তু অনেকেই জানে না। যদি আপনিও না জানেন দেখেন যে কীভাবে মেসেঞ্জারের ভিতরে একটি গ্রুপ খুলতে হয়, তাহলে অবশ্যই ভিডিও সাথেই থাকুন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনি ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটি চ্যাট লিস্ট ওপেন করে দেবেন। তো সিম্পলি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি চ্যাট লিস্ট ওপেন করে দিয়েছি। চ্যাট লিস্ট ওপেন করার পর এখানে আই আইকন পেয়ে যাবেন, আই আইকনে ক্লিক করে দেবেন। আই আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে আসলে এখানে একটি সেটিংস পেয়ে যাবেন, ক্রিয়েট গ্রুপ চ্যাট উইথ শৈলেন্দ্র সিং, মানে যার নাম থাকবে, যার চ্যাট লিস্ট আপনি ওপেন করবেন তার নাম এবং ক্রিয়েট গ্রুপ চ্যাট উইথ, আপনি এখানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যতগুলি ফ্রেন্ড থাকবে সব ফ্রেন্ডের লিস্ট এখানে শো করবে। আপনি যাকে যাকে গ্রুপটাতে নিতে চান সেই সবকটি ফ্রেন্ডকে আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন খুব সহজে। এখানে যে গোল আইকন দেখতে পাচ্ছেন, এই গোল আইকনে ক্লিক করলেই আপনি যাকে যাকে ক্লিক করবেন তা সে কিন্তু এই গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো সিম্পলি আপনাদেরকে বোঝানোর জন্য আমি কয়েকটি ফ্রেন্ড এখান থেকে যুক্ত করে নিয়েছি, আপনি এখান থেকে যুক্ত করে নেবেন। আর যদি এখানে না খুঁজে পান তাহলে এখানে সার্চ করে তাদেরকে নাম আপনি সার্চ করতে পারবেন। যে যে ফ্রেন্ডদেরকে আপনি এই গ্রুপটাতে নিয়ে নেবেন সেই সব ফ্রেন্ডদেরকে যুক্ত করার পর আপনি এখান থেকে ওকে আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি এই গ্রুপটার একটি নাম দিতে চাইলে পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করার পর আপনি যে কোনো একটি নাম দেবেন, আপনার নিজের মন পছন্দ মতো যে নাম দিতে চান সে নামটি এখানে দিয়ে দেবেন। তো আমি একটি নাম দিয়ে দিয়েছি, নামটি আপনারা দিয়ে দেবেন। নামটি দেওয়ার পর সেভ আইকনে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে কিন্তু এই গ্রুপটার নাম চেঞ্জ হয়ে এরকম চলে আসবে। তারপর এখান থেকে আপনি আরও ফ্রেন্ড যুক্ত করতে চাইলে এখান থেকে অ্যাড আইকনে ক্লিক করার পর আরও যুক্ত করতে পারবেন। এবং আপনি চাইলে খুব সহজে এই গ্রুপটির আপনি লোগো চেঞ্জ করতে পারবেন। কিভাবে? এখানে প্রথম যেটি থাকবে সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে তারপর এখানে আবার প্রথমটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে টেক ফটো আপনি এক্ষুনি ফটো তুলে এখানটাতে লাগাতে পারেন, অথবা গ্যালারি থেকে কোনো একটি ফটো আপনি এখানে সেভ করতে পারবেন। তো আমি গ্যালারি চলে যাচ্ছি, আমি একটি ফটো নিয়ে নিলাম। ফটোটা নিয়ে নেওয়ার পর অলরেডি সেভ করে দিয়েছি, এখান থেকে আপনি ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারবেন। ক্রপটি করে দেওয়ার পর আপনি এখানে সেভ আইকনে ক্লিক করে দেবেন। সেভ আইকনে ক্লিক করলে অলরেডি এখানটাতে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন অলরেডি কিন্তু আমার এই ফ্রেন্ড লাভার এই গ্রুপটার লোগো কিন্তু চেঞ্জ করে ফেলেছি। এবং সব থেকে আরেকটি মজার বিষয়, আপনি এখান থেকে টেক্সট কালারিং করে সেন্ড করতে পারবেন। কিভাবে করবেন? এখানে আই আইকনে আসবেন, আইকনে ক্লিক করার পর এখান থেকে থিমে চলে আসবেন। থিমে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই আপনি এখান থেকে প্রচুর কালারিং পেয়ে যাবেন। যে কালারিংয়ের উপর ক্লিক করে দেবেন আপনার টেক্সট SMS সেই কালারিং হিসেবেই যাবে। তো আপনাদের বোঝানোর জন্য এখান থেকে একটি কালারিং চুজ করছি, ধরুন এই কালারিং। কালারিং ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই কালারিং এখানে সম্পূর্ণ নিয়ে নেবে। তারপর যখন আমি SMS করবো এখান থেকে SMS করলে কিন্তু সেম টু সেম এরকম কালারই যাবে। এবং আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে আবার ইমোজি সেন্ড করতে পারবেন, ইচ্ছা মতো ইমোজি এখান থেকে সেন্ড করতে পারবেন। তো নিজের মতো করে আপনি যে কোনো সিস্টেমে এরকম গ্রুপ খুলে নিজের মতো করে নাম চেঞ্জ করবেন, নিজের মতো করে লোগো আপনি চেঞ্জ করতে পারবেন। তো মেসেঞ্জারের ভিতরে ঠিক এরকমটা করেই গ্রুপ খুলতে হয়। আশা করব ভিডিওটি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিও থেকে আপনারা অজানা কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটি দেখে লাইক করবেন, এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টটিকে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন। এবং এরকমই ইন্টারেস্টিং অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলি পছন্দ করে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।